শ্যামনগর তরুণ সংঘের বিরুদ্ধে ফাইনাল খেলতে নাবার আগে ইস্টবেঙ্গল ম্যাচ দেখে অনুপ্রাণিত হলেন হাওড়া দাসনগর যুব সংঘের ফুটবলাররা। একদিনের ব্যবধানে ফাইনাল, তাই জোর অনুশীলন নয়, স্থানীয় ছেলেদের নিয়ে তৈরি যুব সংঘের দল। সাইকেল নিয়ে যাতায়াত করেন ফুটবলাররা, ওষুধপত্র দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে, ময়দানের বিভিন্ন ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে খেলেন এই ক্লাবের ছেলেরা। কোচ রমেন দাস ইছাপুরে চাকরি করার সুবাদে ভালোই জানেন প্রতিপক্ষকে। ওই টিমটাও একটা গড়ন আছে, সারা বছর প্র্যাকটিস হয়, আমাদেরও সারা বছর প্র্যাকটিস হয়, ওদেরও কোনো ভাড়া করা ছেলে নেই, আমাদেরও কোনো ভাড়া ছেলে নেই। আর সোমবারই উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, তাই পরীক্ষা দিয়ে ফাইনাল খেলা হবে কিনা জানেন না সর্বোচ্চ গোলদাতা সুভাষিস। তাই চেষ্টা করছি কালকে দুটোর মধ্যে মাঠে যাওয়ার, যদি খেলতে পাই গোল করার চেষ্টা করবো, আরও আগে যেমন গোল করেছি, আর না খেলতে পারলেও চাইবো যেন টিম আমাদের জিতুক, আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হই। রাজ্য লীগের ফাইনাল নিয়ে আরো একবার অপদার্থতা প্রকাশ পেল আইএফএফ। এমন সূচি উৎপলবাবুরা তৈরি করেছেন যে ফাইনালে হয়তো খেলাই হবে না সুভাষিসের। আর কবে শোধরাবে উৎপলবাবুর আইএফএফ?